লাল নীল কত রং, কত কথা কবিতার ছলে, অভিমান অজুহাত, প্রিয় দিন প্রিয় রাত, অভিমান অজুহাত, প্রিয় দিন প্রিয় রাত, জানালা ও পাশে উকি দেয় মুখ, হরিণী চোখে তা দেখা অদেখার সুখ, রিক্সার হুড ফেলে শহরের নির্জনে লুকিয়ে হাতে হাত, প্রিয় দিন প্রিয় রাত, প্রিয় দিন প্রিয় রাত, অভিমান অজুহাত, প্রিয় দিন প্রিয় রাত। আমার বলা না বলে কি যায় আসে, তুমি হুট করে ফোন ধরা বন্ধ করে দাও, সামনে গেলে এমন ভাব করো যে আমাকে চেনোই না। আবার হুট করে বাবাকে বলো যে ক্যানাডার ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে দিতে। কোনো সমস্যা? আপনার ননদ তো মেরে বের করে দিল। মিথ্যা কথা ভাবি? এই মারোনি মারোনি, তুমি আমাকে অসভ্যতা করলে মারবো না। কতদিন নদীর পারে যাই না। আজকে আসবেন? আজকে আমি কিন্তু ফ্রি আছি বিকেলে। না না, আজকে না, কালকে। ওর হাত পা চোখ মুখ কান ঠোঁট এগুলো কি তুই বানাইছিস? আহা, ওই আবিষ্কার না, মানে আমাদের তিনজনের মধ্যে তো আমি ওরে প্রথম দেখছি, তাই না? শেষ চেষ্টা তুমি, তোমাকে পাওয়ার এটাই আমার শেষ চেষ্টা। প্রিয় রুমি, তোমার আল্লাহর দোহায় লাগে চিঠিটা না পড়ে ফেলবা না। এটা শুধু চিঠি না, আমার হৃদয়ের কথা। আর কোনোদিন তোমার বাসার সামনে আসবো না, আর কোনোদিন কলেজে যাওয়ার পথে তোমার জন্য দাঁড়িয়ে থাকবো না, আর কোনোদিনই চিঠি লিখবো না তোমাকে। এই চিঠি আমার শেষ চিঠি। তুমি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। টুলুর জন্য তুমি পাগল হতেই পারো, আমি নিষেধ করব না, কিন্তু তোমাকে পাগলের মতো ভালোবাসি বলেই তোমাকে সাবধান করা আমার কর্তব্য। টুলু আমার ছোটবেলার বন্ধু, টুলুকে আমি সবচেয়ে বেশি চিনি, ও তোমার জীবনটা শেষ করে দেবে। যথিন আমার একটা মেয়ের সাথে ও প্রেম করত, সেই মেয়েটার জীবনও নষ্ট করে দিয়েছে, কিন্তু আমি জীবনে প্রেম করি নাই। তুমি আমার জীবনের প্রথম প্রেম, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি তোমাকে সুখে রাখব। যদি রাজি না থাকো, না লিখে বাইরে ফেলো, আমি তোমার জবাবের অপেক্ষায় আছি। ইতি তোমার চোখের মণি, ডালিম। আপা আপা, তাড়াতাড়ি আয়। বদমেশটা আবার আসছে,
কই? বদমাশটা কই? বাইরে আছে দারোয়ানকে বল ধরতে। লেখাপড়া বাদ দিয়ে বারবার উপরের ছাদে যাস কেন? একবারই তো উঠলাম, বারবার উঠলাম কই? এই শোন, আজকে বুলবুলি বকুলের সাথে মোবাইলে কথা বলেছে একবারও? অবাক লাগে মা, আপা এতদিন ধরে মুকুলভাইয়ের সাথে প্রেম করতো, এখন সারাক্ষণ কানাডা কবে যাবে, কানাডা গিয়ে কি করবে এইসব কথা বলে। কে বলছে তোকে বুলবুলি মুকুলের সাথে প্রেম করছে? করছে না। দিব একটা, পাশাপাশি বাড়িতে পিঠাপিঠি ভাই বোনের মতো বড় হয়েছে, এটাকে প্রেম বলে? অনেকদিন পাশাপাশি থাকলে মায়া হয়ে যায় না? তুমি জানো না মা, আমি জানি। ছাতা জানিস, যা এখান থেকে। কি করিস আব্বা? টুলু এখান থেকে যা। বাঁচাই দিলাম তো তোকে। বাঁচাই দিলি মানে? বললাম মাকে সারাদিন বাসায় ছিলাম, এক সেকেন্ডের জন্য বাসার থেকে বের হয়নি, আপাকে সারাক্ষণ নজরে রাখছি। আপাও আর মুকুল ভাইয়ের কথা বলে না, সারাক্ষণ খালি কানাডা কানাডা করে। আপা কোন কথা বিশ্বাস করো না মা। আমি তোমাকে একটা কথা বলি, তারপরে বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। যেই কথা মা বিশ্বাস করো না, সেই কথা তুই কেন মাকে বলবি? আমি তো এটাই বুঝতেছি না। মা জানে না আমি মাকে কি বলছি। আপা চেঞ্জ হয়ে গেছে, আপা এখন আর মুকুল ভাইয়ের সাথে কথা বলে না, সারাক্ষণ খালি কানাডা কানাডা করে। এর বাইরে আমি কোনো কথা বলছি মা, তুমি বলো। আমি কার সাথে কথা বলি না বলি তুই কিভাবে জানলি? তুই ছিলি সারাদিন বাসায়। আপা তুই এত বড় মিথ্যা কথাটা বলতে পারলি, তুই আমাকে বল তুই এটা কিভাবে বললি? মা তুমি বাসা থেকে বের হওয়ার 10 মিনিট পরেও বাসা থেকে বের হয়েছে, তুমি আসার 5 মিনিট আগে আসছে। সব 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 কিন্তু মিথ্যা কথা মা, সব মিথ্যা কথা। মিথ্যা কথা না, মিথ্যা কথা। মা শোনো আমি বলি তোমাকে, সারাদিন বাসায় ছিলাম, সারাক্ষণ এই জন্য কারোর সাথে কথা বলতে পারেনি, তো এই জন্য আমার উপরে সব রাগ ঝাড়তেছে এখন, বুঝছো? সব রাগ এই জন্য। মা মা আপা সব মিথ্যা কথা বলতে, তো কোনটা মিথ্যা কোনটা সত্যি আমি বুঝি না। আর এরকম হবে না, তোদের কিচ্ছু বলবো না আমি, তোরা যা খুশি তাই কর। সবসময় তোদের তোদের করো কেন মা? আমি কি তোমার কথা অবাধ্য হয়েছি কখনো? কথায় কথায় তোদের তোদের করো। তুমি তো সাধু, তোমাকে চিনি না আমি। আমি তোর কোনো কথা শুনতে চাই, তোমার ঘর থেকে বেরো, যা বেরো। তুই শুধু শুধু মায়ের কাছে আমাকে ফাঁসাতে গেলি কেন? কোনো লাভ এলো? উল্টা তোকে খোঁচা খেতে হলো না? বাংলাদেশের মেয়েদের জীবনটা এমন, ওদের জন্মই হয় খোঁচা খাওয়ার জন্য। আমি কি ওদের বাইরে নাকি? আচ্ছা একটা জরুরি কথা বলি, শোন, নতুন একটা মেয়ের সাথে পরিচয় হলো, কথায় কথায় মেয়েটা আমার নাম্বার চাইলো। আমি অবশ্য বলছি আমি একজন দরিদ্র স্কুল মাস্টারের ছেলে, আমার মায়ের পক্ষে আমাকে একটা মোবাইল কিনে দেওয়া এখনো সম্ভব হয়নি, তোর নাম্বার কি দিতে পারি? এইসব চাপাবাজি আপনি আপনার ডার্লিং বন্ধু পিন্টু বন্ধুর সাথে করেন, গিয়ে যান, যা। আপা কথায় কথায় যে বাংলাদেশের মেয়ে বাংলাদেশের মেয়ে করিস, বাংলাদেশের কতগুলো ছেলের কাঁধে নারী যে নির্যাতনে নষ্ট হয়ে গেছে সেই ইতিহাস কোনোদিন লেখা হবে না। সেই ইতিহাস আপনি লিখবেন, যান যা, বের হও করতে, বের হও। কেন এত ভালো লাগতেছে, কেন এত ভালো লাগতেছে? আচ্ছা আমি কি জ্যোতিকে ভুলে যাচ্ছি? মনে হয় ভুলে যাচ্ছি।
কি হলো নামও? কিভাবে নামবো এখান থেকে? যেভাবে উঠছো ওইভাবেই নামবা, পারবো না? না না পারবো না, পড়ে যাই যদি। আরে এখান থেকে পড়ে গেলে তো বেশি কিছু হবে না, বড় জোর পা মুচকাবে। আপনি খুব খারাপ। আচ্ছা হাত ধরো, ধরো। কেউ দেখতেছে না তো? যদি দেখে তাহলে লাভ তো। সরি, এই কাজটা করতে পারলেন আপনি? সরি বললাম তো। আমি আর কোনোদিন আপনাকে খুঁজবো না, আপনার সাথে দেখাও করতে আসবো না। আজকে একটা সত্যি কথা বলি, আজকের আগ পর্যন্ত আমি আপনার জন্য সত্যিই পাগল ছিলাম। পাগল মানে কি, খুব পাগল। মনে হচ্ছিল আপনার সাথে দেখা না হলে মনে হবে মরেই যাব। কিন্তু আজকে কয়েক ঘন্টা আপনার সাথে মেশার পর কি মনে হচ্ছে জানেন? কি? আপনি একটা ফালতু ছেলে, আমি অনর্থক আপনার জন্য পাগলামি করছি। এখন আমার নিজের উপরই মেজাজ খারাপ হচ্ছে। আসি। যদি প্লিজ। আরেকটা কথা, আপনি নিশ্চিন্তে রাপুর সাথে প্রেম করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি তোমাকে আর মনে রাখবো না, ভুলে যাব, সারা জীবনের জন্য ভুলে যাব। রুমিকে ভালোবাসবো, রুমিকে। এখন থেকে ওর সম্পূর্ণ দায়িত্ব তোমার। তুমি তো ওকে ডিস্টার্ব করবাই না, যদি অন্য কেউ ওকে ডিস্টার্ব করে তুমি সেটা দেখবা। রিকশা পাও নাই নাকি, হেঁটে আসছো যে? ইচ্ছে করেই হেঁটে আসছি, হেঁটে আসলে সবকিছু ভালো করে চেনা যায়। আর নতুন মহল্লা তো, হেঁটে হেঁটে চিনতেছি সব। আপনাদের বাসা কোন দিকে? ওই দিকে। একদিন আসবো। ঠিক আছে। এখন আসি। ঠিক আছে। ওহ, আপনার তো মোবাইল নেই, যদি দরকার হয় কিভাবে কন্টাক্ট করবো আপনার সাথে? না থাকলে কি করবো বলো। ঠিক আছে আসি। এখন থেকে আমি শুধু রুমির কথা ভাব, শুধু রুম। রুমি ছাড়া আমি আর কিচ্ছু ভাবো না। রুমিটা আবার কে? রুমি হলো, রুমি, রুমি। টুলু, টুলু দাঁড়া বলতেছি, দাঁড়া। কতক্ষণ ধরে কল দিতেছি তোমাকে, কল ধরো না কেন তুমি? তুমি কি পাগল, কেন কল করতেছো আমাকে? তুমি জানো না মা সারাক্ষণ আমাকে নজরদারিতে রাখে। বলছি না আমি কল করব, তোমাকে কল করতে হবে না, রাখলাম। বুলবুলি শোনো, এখন কথা বলা যাবে না, আমি এখন কথা বলতে পারবো না, অসম্ভব।
সকালবেলা পড়তে না বসে কই যাস? এখন বাজে কথা বলিস না পাপা, আজকে আমার একটা পরীক্ষা আছে না? তোর পরীক্ষা আছে কই? আমি তো কালকে রাতে তোর একটু পড়তে দেখি নাই। বললাম না, ওই টুলু পিন্টুর সাথে এক ফ্রেন্ডের বাসায় বসে পড়ছি। তুই এখন আমাকে একটা দোয়া পড়ে ফুদিয়ে দে। যা ভালো করে পরীক্ষা দিস। আচ্ছা ঠিক আছে। আমি তো কথাও বলতে চাচ্ছিলাম কিন্তু রিক্সা এমন ভাবে গেল আর কথাই বলতে পারলাম না। ও আল্লাহ, ও তো বলে গেল যে পরীক্ষা দিতে যাচ্ছে। পরীক্ষার কথা বলে আবার কারণ নিয়ে ভাগলো না তো? ধুর, কি যে বলো না কল্পনা। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি এখন ফোনটা রাখি। আমি একটু ডালিমরে ফোন দিয়ে দেখি কই আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কোনো কথা, আমার একটু পরীক্ষা দিতে গেছে। আল্লাহ, এই ছেলের দেখি কোনো চরিত্র নাই, এক এক দিন এক এক মেয়ের সাথে ঘুরে।